তারেক রহমানের আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশ বিরোধী অপতৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে যুক্তরাজ্যের যুবলীগ লিড শাখার উদ্যোগে গত 23 অক্টোবর মঙ্গলবার স্থানীয় বাংলাদেশ সেন্টারে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। যুবলীগ লিড শাখার সভাপতি শাহ সুয়েল আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গুলাম সাদেক রিগানের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম মধু। বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন সেলিম খান, আফজাল হোসেন, শাহ ইয়াওর মিয়া, জামাল খান, মাহমুদ আলী, জাবের আলম এবং সৈয়দ সাদেক সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, যুদ্ধ অপরাধীদের বিচার যখন বাংলার মাটিতে ত্বরান্বিত হচ্ছে, আন্তর্জাতিক রাজনীতি ও বিশ্বায়নে যখন বর্তমান সরকার বিশেষ ভূমিকা রাখছে, ঠিক তখনই তারেক রহমান যুক্তরাজ্যের মতো একটি গুরুত্বপূর্ণ স্থানে অতিবিলাসী জীবনযাপন করে রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত। যুক্তরাজ্য যুবলীগ সমগ্র জাতিকে যেকোনো মূল্যে তার এই হীন কার্যকলাপের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য আহ্বান জানান। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। লিস্ট থেকে মোহাম্মদ জাকারিয়া, চ্যানেল আই নিউজ।